ওহ খাবার আইসা করছে, আগে খাইয়া লই। রাজু এটা কি ধরনের কথা বললা তুমি? খাবার সামনে আসলে কি বলতে হয় তা জানো না? কেন দাদু, কি ভুল হয়েছে আমার? খাবার সামনে আসলে কি বলতে হয় আবার? খাবার সামনে আসলে একটা দোয়া পড়তে হয়, তুমি কি সেই দোয়া জানো না? না তো, আমি এরকম কোনো দোয়া শিখিনি এর আগে। তুমি কি সেই দোয়াটি জানো? হ্যাঁ আমি জানি, দোয়াটি আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমিও তোমার বন্ধুদেরকে এই দোয়াটি কিন্তু অবশ্যই শিখিয়ে দেবে। অবশ্যই শিখাবো, আগে তুমি আমাকে শিখিয়ে দাও দাদু। শোনো তবে, খাবার সামনে আসলে তোমাকে এই দোয়াটি পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি মা রজাক দানা ওয়াকিনা আযাবান্নার। আর খাবার খাওয়ার শুরুতে তোমাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। আচ্ছা দাদু, যদি খাবার খাওয়ার শুরুতে যদি আমি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি বলতে হবে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছো, তোমাকে ধন্যবাদ। যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাও তাহলে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আর খানা খাওয়া শেষ হলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করবে, বলবে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমাকে এত ভালো খানা খাইয়েছেন। আচ্ছা দাদু, আমি তো শিখলাম, তাহলে আমার বন্ধুদেরকে কিভাবে শিখাবো? খুব সহজ, এই ভিডিওটি তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা এই ভিডিওটি দেখছেন তারাও আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এরকম ভালো ভালো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।